দেখছেন এএসআর নিউজ। বুধবার কড়া নিরাপত্তা ও 144 ধারার মধ্য দিয়ে বেলডাঙ্গা ব্লক2এর সোমপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি কংগ্রেসের সমর্থনে তৃণমূলের প্রধান হলেন মোহাম্মদ আলী মোল্লা, উপপ্রধান নন্দিতা মণ্ডল। মোট 19 জন পঞ্চায়েত সদস্য সোমপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, সেখানে তৃণমূলের 8 জন জয়লাভ করে। বিজেপি 5টি আসনে, কংগ্রেস 3টি আসনে, 1টি আসনে বাম ও 2টি নির্দল জয়লাভ করে। বোর্ড গঠনের সময় তৃণমূলের নওশাদ আলী ও অপরদিকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের মোহাম্মদ আলী মোল্লা। বিজেপি বাম কংগ্রেসের সমর্থনে তৃণমূলের মোহাম্মদ আলী মোল্লার পক্ষে 10 সদস্যের ভোট পড়ে ও বিরোধী নওশাদ আলীর পক্ষে 8টি ভোট পড়ে। তৃণমূলের মোহাম্মদ আলী প্রধান নির্বাচিত হয় ও উপপ্রধান নন্দিতা মণ্ডল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল। রেজনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। স্থায়ী বাসিন্দা আমি 2013 থেকে আমি টিএমসির প্রধান ছিলাম, 2018 আমি টিএমসির প্রধান ছিলাম, এবারও আমাকে দল টিএমসি ভাবে নির্বাচিত করেছিল। আমার এখানে টোটাল সংখ্যা ছিল 19 সদস্যের সংখ্যা, তার মধ্যে আমরা টিএমসি পেয়েছিলাম 8 জন, বাকি নির্দল পেয়েছিল 2, কংগ্রেস পেয়েছিল 3, আর বিজেপি পেয়েছিল 5, আর সিপিএম পেয়েছিল 1, টোটাল হলো 19। এখানে কি ঘটল, এখানে স্থায়ী প্রশাসন এবং নেতৃত্ব, জেলার কিছু নেতৃত্ব, স্থায়ী বিধায়ক, এদের নেতৃত্বে এখানে প্রধান হলো 10 জন। কারা কারা সমর্থন করলো? আমার মোটামুটি আপনার তৃণমূলের অধিকাংশ দিয়েছে, আপনার কংগ্রেসে, সিপিএমে, নির্দলে এরা সবাই দিয়েছে এবং সবাই তৃণমূলে আমার সঙ্গে যোগ হয়েছে। আমি টিএমসি। উপপ্রধান কোন দলে হলো? উপপ্রধান হয়েছে আপনার বিজেপি হয়েছে, আমি টিএমসি যোগদান করেছি। যোগদান করে কোন দল থেকে হয়েছে? বিজেপি থেকে। এখনো তো যোগদান করেনি? না, যোগদান করেছে। আমাদের কবে করে আমার নাম নন্দিতা মণ্ডল।